গোল্ডেন ভিসা, মাঝে মধ্যে সংবাদের শিরোনাম হবার বদৌলতে বেশ পরিচিত একটি টার্ম। সম্প্রতি স্পেন গোল্ডেন ভিসা ব্যবস্থা বাতিলের কথা ভাবছে, এমন খবর আসার পর নতুন করে আলোচনায় এটি। এই গোল্ডেন ভিসা আসলে কি? কিছুদিন পরপর এটি নিয়ে বিতর্কের কারণই বা কি? বড় অঙ্কের আর্থিক বিনিয়োগের বিনিময়ে একটি দেশে দ্রুততম সময়ে বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতি পাওয়ার একটি উপায় হল গোল্ডেন ভিসা, অর্থাৎ বড় বিনিয়োগের বিনিময়ে অন্য দেশের ধনী ব্যক্তিদের বসবাস এবং কাজের অধিকার দেয় গোল্ডেন ভিসা। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা এই ভিসা প্রদানকারী দেশে আবেদন করে সেখানে কাজ করার এবং ভোট দেওয়ার সুযোগ সহ নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা পান। বর্তমানে বিশ্বের প্রায় 60টি দেশে গোল্ডেন ভিসা দেওয়া হয়, যার মধ্যে প্রায় 20টি দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেয়। এর মধ্যে অন্তত 10টি দেশ প্রতি বছর 100 বেশি আবেদন পায়। তবে তুরস্ক নাগরিকত্বের সবচেয়ে বড় বিক্রেতা বলে জানান লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের রাজনৈতিক সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডক্টর ক্রিস্টিন সুরাক। বিশেষ করে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে সবচেয়ে বেশি বসবাসের সুযোগ দেওয়া হয় বলে জানান তিনি। গোল্ডেন পাসপোর্টের প্রধান ইস্যুকারীদের মধ্যে আরও আছে সেন্ট কিটস, ডোমিনিকা, ভানুয়াতু, গ্রেনাডা, অ্যান্টিগুয়া এবং মাল্টা। তবে গোল্ডেন ভিসা প্রার্থীদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যগুলোর একটি ইউরোপীয় ইউনিয়ন, কারণ ইউরোপীয় ইউনিয়নের কোনো একটি সদস্য দেশে বসবাস এবং কাজ করার অধিকার পেলে শেনজেন রাজ্যগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পাওয়া যায়। এখানে একটু বলে রাখি, শেনজেন রাজ্য বলতে ইউরোপের 29টি দেশকে বোঝায়, যারা আনুষ্ঠানিকভাবে নিজেদের নাগরিকদের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ বাতিল করেছে। ভালো ব্যবসার সুযোগ, জীবনধারা, শিক্ষা বা স্বাস্থ্যসেবা খোঁজা ধনী ব্যক্তিদের মধ্যে গোল্ডেন ভিসা ও পাসপোর্ট বেশ জনপ্রিয়। অনেক বিনিয়োগকারী এই স্কিম বা ব্যবস্থাকে অন্য কোনো জায়গায় নতুন জীবন শুরু করার কিংবা নিজ দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি থেকে বাঁচার সুযোগ হিসেবে দেখেন। গত বছর বিবিসি তুর্কিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি লাভিতা গোল্ডেন ভিসার বিপণন ব্যবস্থাপক লিজি অ্যাডওয়ার্ডস বলেন, আজকের বিশ্বে সমস্ত অনিশ্চয়তার আগে দ্বিতীয় আবাস বা পাসপোর্টের প্রয়োজনীয়তা কখনোই এতটা জোরালো ছিল না। বিভিন্ন কারণে বিনিয়োগের প্রবণতা থাকলেও নিরাপত্তা, ভিসামুক্ত ভ্রমণ এবং শিক্ষা ও ব্যবসার সম্ভাবনা সহ বৈশ্বিক সুযোগ বৃদ্ধিকে গোল্ডেন ভিসার জন্য আবেদনের সাধারণ কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। ভিসা পাওয়া নির্ভর করে গন্তব্য এবং বিনিয়োগের ধরনের ওপর। যেমন বিদেশিদের মধ্যে যারা $4,00,000 বা তার বেশি মূল্যের আবাসন কেনে, তুরস্ক থেকে তাদের গোল্ডেন পাসপোর্ট অফার করা হয়। লুক্সেমবার্গের মতো কিছু দেশ গোল্ডেন ভিসার জন্য বিভিন্ন ধরনের বিকল্প দেয়। এই বিকল্পের মধ্যে রয়েছে লুক্সেমবার্গের কোনো কোম্পানিতে কমপক্ষে $5,36,000 বিনিয়োগ থেকে শুরু করে কোনো আর্থিক প্রতিষ্ঠানে $2,14,00,000 জমা রাখা। মূলত পুঁজি স্থানান্তরের মাধ্যমে অর্থনীতিকে চাঙা রাখতে সরকারগুলো এ ধরনের ব্যবস্থা চালু রাখে। এক গবেষণা অনুযায়ী 2013-19 সালের মধ্যে পর্তুগালের সরাসরি বিদেশি বিনিয়োগের 14.4% এসেছে গোল্ডেন ভিসার মাধ্যমে। লাটভিয়ার জন্য এই অনুপাত ছিল 12.2%, আর গ্রিসের জন্য ছিল 7% বেশি। গোল্ডেন ভিসা জাতীয় স্কিমগুলো নিয়ে দুটি প্রধান উদ্বেগ রয়েছে। এর মধ্যে একটি হলো দুর্নীতি আর অন্যটি হলো স্থানীয়দের জন্য আবাসন সংকট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই স্কিমগুলোর বিরুদ্ধে সতর্ক করে বলেছে যে এক্ষেত্রে আসলে বিনিয়োগ বা অভিবাসন মুখ্য নয়, বরং এগুলো দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষা করছে। এই স্কিমগুলোর মাধ্যমে অর্থ পাচার সম্ভব হলেও এর সহজ ও সস্তা বিকল্পও রয়েছে বলে মনে করেন ডক্টর ক্রিস্টিন সুরাক। সেক্ষেত্রে স্টুডেন্ট ও ব্যবসায়িক ভিসার উদাহরণ টানেন তিনি। এছাড়াও আবাসন খাতের দাম বেড়ে যাওয়ার বিষয়টি নিয়েও আছে উদ্বেগ। অনেক সুযোগ থাকলেও বেশিরভাগ আবেদনকারী বিনিয়োগের জন্য আবাসন খাতকেই বেছে নেন, ফলে বেড়ে যায় সম্পত্তির দাম।
অবশ্য ডক্টর ক্রিস্টিন সুরাকের গবেষণা বলছে বেশিরভাগ দেশে এই প্রভাব সীমিত। যেমন স্পেন প্রতি বছর প্রায় 2000 আবেদন গ্রহণ করে। তার মতে 4.8 কোটি মানুষের দেশে 2000 আবাসন লেনদেন অত্যন্ত নগণ্য। কিন্তু বেশিরভাগ সময়ে আবাসন ক্রয়ের বিষয়টি পছন্দসই এলাকা কেন্দ্রিক, আর বিদেশিদের মধ্যে নির্দিষ্ট কিছু শহর এবং আশেপাশের এলাকা জনপ্রিয় হয়, ওই জায়গার আবাসন খাত প্রভাবিত হওয়ার সম্ভাবনাও স্বাভাবিকভাবেই বেশি।